হ্যালো বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন লাহা ব্লগস। আমি এখন আছি কাঁকড়াঝোরে। আজকে আমরা কাঁকড়াঝোর আর বেলপাহাড়ি এক্সপ্লোর করব। তো বেলপাহাড়ি আর কাঁকড়াঝোর এক্সপ্লোর করার আগে আমি অবশ্যই রাস্তাটা দেখাবার আমার খুব ইচ্ছা, তার কারণ রাস্তাটা অসাধারণ। আর আমার সাথে আজকে আছে আমার ছজন পাঁচজন বন্ধু এবং কাম দাদা, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো তারপরে আমি হোটেল দেখাবো, সাইট সিন করবো, সব কিছু। কিন্তু একবার রাস্তাটা দেখো, আর আমরা কোন দিক দিয়ে এসছি, কীভাবে এসছি এটা জানা উচিত। যারা কলকাতা থেকে আসবেন বা বর্ধমান থেকে আসবেন, তারা আমাদের যে রুটটা আছে সেই রুটটা ফলো করলে সিনিক বিউটিটা অনেক বেটার পাবেন। এটা আমার দাদা সুজয়দা, আরও আছে এটা সঞ্জুদা, রন্টু, রাজুদা, আর এটা আর একটা আমার দাদা, একে আগের ব্লগে দেখেছো, এর নাম সন্তু। এই জায়গাটার নামটা কি? আমঝর্ণা। এই জায়গাটার নাম না? তাহলে এখানটা আমলাশোল বলছে? না, এটা এখন আমঝর্ণায় পড়ে গেছে, সেই সেই ঘরগুলো আমলাশোলে আছে। আচ্ছা, আচ্ছা, আর এইটা হচ্ছে আমঝর্ণা? আচ্ছা, আমলাশোলে আমঝর্ণাতে কি আছে? আমঝর্ণাতে একটা ঝর্ণা আছে। ঝর্ণা আছে? আচ্ছা, পাথরের গুহা আছে, পাথরটা কেটে কেটে করেছিল আগে। ওরা খুব আগে
ওটাকে মুনি আশ্রম বলা হয়। কি আশ্রম? মুনি আশ্রম। মুনি আশ্রম, আচ্ছা। ওখানে কি গাড়ি যাবে? গাড়ি যাবে না, হেঁটে। ওটা ট্রেকিং করতে হয় নাকি? হেঁটে যেতেও পারবে না, অনেক চড়াত আছে। আচ্ছা, আমলাশল পেরিয়ে আমরা আছি এখন আম ঝর্ণাতে। এটা কাঁকড়াঝোরের ওয়ান অফ দ্য বেস্ট সাইট সিন বলা হয়। চারিদিক পাহাড়ে ঘেরা এই জায়গাটা, আর আম ঝর্ণা যেটা সেটা ট্রেকিং করে ওপরে উঠতে হয়, সেরকম কিছু দেখার নেই। ওখানে একটা গুহাও আছে, যদি কেউ ট্রেকিং করতে পারেন তাহলে আম ঝর্ণা দেখতে পাবেন, আদারওয়াইজ আপনাকে এই জায়গাটা দেখে ফিরে যেতে হবে। আমি আছি এখন কেতকী লেক, কেউ কেউ বলে কেতকী ঝর্ণা। এখানে ঝর্ণা বলে কিছু নেই, আপনি যদি ঝর্ণার আশা আসেন তাহলে ঝর্ণা দেখতে পাবেন না, কিন্তু এই লেক মানে এখানে যত পাহাড় আছে পাহাড়ের জল গড়িয়ে সেটাই জমা পড়ে। আর এটার একটা হিস্ট্রি আছে, এখানে একটা ওয়াটার ফ্লো ছিল, সেই ওয়াটার ফ্লোটাকে বাঁধিয়ে দেয় কেতকী নামে কোনো এক ব্যক্তি, তার নামে এই লেকটি তৈরি হয়। তো আজকে আমরা সাইট সিন আর কিছু করতে পারবো না, প্রায় অন্ধকার হয়ে এসেছে, তো বাকিটা আমরা কালকে করব। পুরো ভিডিওটাতে সঙ্গে থাকুন। আর আগামীকাল বলতে আপনাদের জন্য শুধুমাত্র একটা ট্রানজ্যাকশন। গুড মর্নিং, আজকে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে বেরিয়ে যাব বেলপাহাড়ির দিকে, আর বেলপাহাড়ি পুরো এক্সপ্লোর করব যতটা সম্ভব আজকে যায়। তারপরে বাড়ির দিকে রওনা দেব, কেননা বেলপাহাড়ি থেকে আমার বাড়ি 175 কিলোমিটার মতো। তো চলো শুরু করা যাক। আমরা এখন যাচ্ছি ঢাঙ্গি কুসুম ঝর্ণা, আর এই ঝর্ণাটায় আমাকে গাইড করছে, কি নাম তোমার? মৃন্ময় পাত্র। মৃন্ময় পাত্র। তো চলুন দেখি ঢাঙ্গি কুসুম ঝর্ণা। পাহাড়ের দিকে গিয়ে গান্ধীকুম ঝর্ণার দিকে এখন তো এটা হচ্ছে ডাঙ্গি কুসুম ঝর্ণা। ঝর্ণাটা আপনি যদি ভাবেন বিশাল বড় কিছু একটা হুড্রু ফলসের মতো একটা কিছু পাবেন, সেটা না, একটা ছোট্ট ঝর্ণা, খুব মিষ্টি একটা ঝর্ণা। তো এটাকে আসার জন্য আপনাকে কিন্তু একটু ঘাম ঝরাতে হবে। ঝর্ণাটা কিন্তু বর্ষার শেষে কিন্তু যথেষ্ট জল থাকে, আর বর্ষার শেষে এলে আপনি ঝর্ণায় যেরকম জল পান সেরকম দেখতে পাবেন, এখন অনেকটাই কম দেখতে পাওয়া যাচ্ছে। আমি সবসময় বলবো যে বয়স্করা এখানে আসার চেষ্টা করবেন না, আপনাদের জন্য অনেকটা টাফ হবে, কিন্তু আমাদের মতো যারা এরকম একটু আধটু ট্রেকিং করি তাদের জন্য এটা কিন্তু বেস্ট, অবশ্যই আসবেন এটা এক্সপ্লোর করবেন। তো আপনি যখন ঢাঙ্গি কুসুম ঝর্ণা আসবেন দেখতে পাবেন এই যে ঝর্ণা পড়ছে, এই ঝর্ণার ঠিক সামনে যে পাহাড়টার ওপারটা হচ্ছে ঝাড়খণ্ড, এপারটা ওয়েস্ট বেঙ্গল।
আমি আমার নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এটা খাঁদারানি ড্যাম, আর আমার খুব ভালো লাগলো এই জায়গাটা। আমি অবশ্যই বলবো যারা বেলপাহাড়ি আসবেন তারা এই সাইট সিনটা অবশ্যই করবেন। একটু জুম করে একটু ভিউ দেখাবার চেষ্টা করছি। আমরা আছি এখন ঘাগড়া ফলসে। জানি না এটাকে ফলস বলা যায় কি না, বাট এখানকার পরিবেশটা খুব সুন্দর। তো এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল, এরপর আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেব। আমি সাজেস্ট করবো আপনারা কাঁকড়াঝোরে থাকুন আর বেলপাহাড়ির সাইট সিন করুন, বেলপাহাড়িতে ঘুরুন, কাঁকড়াঝোরে স্টে করুন। তার কারণ হচ্ছে কাঁকড়াঝোরের পরিবেশটা একটু অন্যরকম, চারিদিক পাহাড়ে ঘেরা। ওখানে সাইট সিনের বিশেষ কিছু নেই, একটা দুটো স্পট ছাড়া, কিন্তু ওখানে থাকার যে অভিজ্ঞতাটা হবে আপনার, মানে এরকম প্রাকৃতিক পরিবেশের মাঝে থাকতে আপনার খুব ভালো লাগবে। একদিন হোক দুদিন হোক কাটাতে আপনার খুব ভালো লাগবে। তো আজকে আমাদের এটাই লাস্ট ডেস্টিনেশন ছিল ঘাগড়া ফলস। তো এটা দেখার পর আমরা বাড়ি ফিরে যাব। আর যারা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটাই রিকোয়েস্ট করব, যদি সাবস্ক্রাইব করেন আর যদি ভালো লাগে লাইক করবেন, এতে আমি একটু মোটিভেট হই। আমি রেগুলার ভিডিও দিই না, তো যখন আমি কোথাও বেরোই কিছু এক্সপ্লোর করি আমি সেটা আপলোড করি। খুব ভালো থাকবেন, টাটা।